বিশ্ব মানচিত্রের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট বদ্বীপ আমাদেরই বাংলাদেশ। সৌন্দর্যের লীলাভূমির সবুজ শ্যামলেই দেশটির সর্বদক্ষিণে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলা ফটিকছড়ির একটি বর্ধিষ্ণু গ্রাম মাইজভান্ডার। পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এক মহান সুফি সাধকের। তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি। জন্মস্থানের নামানুসারে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাইজভান্ডারি। আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন এবং তরিকা বাংলার মাটিতে উদ্ভূত এবং প্রচারিত একমাত্র তরিকা হিসেবে মাইজভান্ডারি তরিকা নামে পরিচিতি লাভ করেছে। এই মহান সুফি সাধককে কেন্দ্র করেই গোড়াপত্তন হয় এক সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের, যার নাম মাইজভান্ডার দরবার শরীফ। আমাদের আজকের এই ভিডিওতে জানাব মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির জীবনী এবং নানারকম অজানা রহস্যময় তথ্য। একই সাথে মাইজভান্ডারি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে এসেছিলেন। তিনি পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই ফটিকছড়ি থানার আজিমনগরে ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র মাওলানা সৈয়দ মতিউল্লাহর পবিত্র ঔরসে 1826 সালে জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সৈয়দ খায়রুন্নেসা বিবি আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। 4 বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল। 1260 হিজড়িতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1268 হিজড়িতে তিনি শিক্ষাজীবন শেষ করে হিজড়ি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুনসিফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজড়িতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি বোয়ালি মাদ্রাসার প্রধান মোদারেস হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুন্সিফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি হাদিস, তাফসির, ফিকহ, মান্তেক, হিকমত, বালাগত, উসুল, আকায়েদ, ফিলসফা এবং ফারাইসহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়ারেজ এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন থেকে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। বেলায়ত অর্জন। আহমদুল্লাহ হজরত বড়পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের বংশধর এবং উক্ত তরিকার খেলাফতপ্রাপ্ত সৈয়দ আবু শাহামা মুহাম্মদ সালিহি আল কাদেরী লাহোরি রহমাতুল্লাহ আলাইয়ের নিকট থেকে বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়ত অর্জন করেন। পরবর্তীতে দেলওয়ার আলী পাকবাজ রহমাতুল্লাহ আলাইয়ের নিকট থেকে তিনি এত্তাহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন। দিনের বেলায় তিনি দিনী শিক্ষাদান এবং রাতের বেলা এবাদত এবং রেওয়াজের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি তার জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সে সময় সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে জানা যায়। তার মাঝে 204 খলিফার নাম ইতিপূর্বেই বেশ কয়েকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হজরত গাউসুল আজম মাইজভান্ডারি কলকাতা থেকে তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঐশী প্রেম পিপাসু সাধক এবং দোয়া প্রত্যাশী ফরিয়াদীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার এক কল্যাণের ধারক এবং এক উচ্চ মার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরারোগ্য রোগ থেকে মুক্তিদান, অভাব অনটন থেকে মুক্তিদান পূর্বক অর্থনৈতিক সাফল্য প্রদান, নিঃসন্তানকে সন্তান দান, হাকিমের ওপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফরিয়াদির স্বপক্ষে মোকদ্দমার রায় প্রদান, তার শুভদৃষ্টিতে মৃত্যুকষ্ট লাঘব, মৃত্যুকালে ইমান রক্ষা, সহায় সম্বলহীন হাজি সাহেবকে অলৌকিকভাবে গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়া, হিংস্র বাঘের আক্রমণ থেকে ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করা ছাড়াও হজরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে এবং লোকমুখে ব্যাপকভাবে প্রচারিত। হাটহাজারি ওহাবি মাদ্রাসা সংক্রান্ত একটি কারামতের কথাও ওহাবিরা বিভিন্নভাবে উল্লেখ করে থাকেন। কিন্তু তার সবচেয়ে বড় কারামত হল তিনি সর্বদা সুন্নাতের উপর অটল অবিচল ছিলেন। আকায়েদের কিতাবে বলা আছে, আল ইস্তিকমাতু ফাওকাল কারামাতি, দিনের উপর অটল অবিচল থাকা কারামতের উপরে। হজরত গাউসুল আজম মাইজভান্ডারি কাদেরিয়া তরিকার অনুবর্তনে স্বতন্ত্র ধারায় আলাদা একটি তরিকা প্রতিষ্ঠিত করেন আর তার নামই হচ্ছে মাইজভান্ডারি তরিকা। মাইজভান্ডারি তরিকা কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলামের মৌলিক ভাবাদর্শের অনুসরণে একটি সুপ্রতিষ্ঠিত তরিকা। অন্যান্য তরিকার আত্মিক এবং আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলো এই মাইজভান্ডারি তরিকায় একত্রিত হয়েছে। এই তরিকার সিলসিলার ধারা কাদেরিয়া তরিকার সাথে সম্পর্কিত, তাই এই তরিকার বায়াত গ্রহণকালে কাদেরিয়া তরিকার নিয়মনীতি অনুসরণ করা হয়ে থাকে। কিন্তু মাইজভান্ডারি নাম শুনলে এখন অনেকেরই পেট কামড়ে শুরু হয়ে যায়। এই পেট কামড়ির কারণ হলো কিছু পেট পূজারির কাণ্ড কারখানা।
তারা মাইজভান্ডারের শরাফতকে একেবারে ছাড়াবাড়া করে ছেড়েছে। এই বিষয়ে ওসিয়া গাউসুল আজম হজরত সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারি বলেছেন, বিশেষত পীর ছাড়া পীর, ধর্মীয় বাঁধনারা ফকির, কোরআন হাদিস, সুফি মতবাদ জ্ঞানহীন ফিকিরবাজ লোকের কাজ কারবারের ফলে ফকিরীয় নামে যে উচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে, এগুলির প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। কামের পিল বুজুর্গানের নাম নিয়ে তারা হুকুম স্বপ্ন ইত্যাদি উদ্দেশ্যমূলক মিথ্যা কথা ফলিয়ে তাদের এই ধরনের ব্যবসা চালিয়ে থাকে এবং সরল বিশ্বাসী লোকদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে যায়। তারা অনেকেই নিজের কোনো সিলসিলা দেখাতে না পারায় নিজেকেই মাইজভান্ডারি বা আজমেরি বলে পরিচয় দিয়ে থাকে, যেহেতু এই দেশে উক্ত দরবারের নাম এবং শান অতি প্রসিদ্ধ। মাইজভান্ডারি তরিকার নাম ভাঙিয়ে মতলববাজরা যেই খোরাফাত অতীতে করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা করবে, তা ওসিএ গাউসুল আজম নিজেই বলে গিয়েছেন। অতএব লম্বা চলে তেল মেখে আমাদেরকে ফকিরি দেখাতে হবে না। আবার বিনা তেলে জটাধারী হওয়া, হাতে খারু পরিধান করে গলা ইয়া মোটা মোটা তাজবিমালা ঝুলিয়ে এবং মাথায় লাল শালু বেঁধে মাইজভান্ডারি নামে কথিত সাধু সন্ন্যাসী সাজার বেইলও নেই। মাইজভান্ডারির নামে গানের আসর জমিয়ে তাতে মেয়ে নাচানো, এটা স্রেফ ভণ্ডামি ছাড়ার কিছুই নয়। তেমনি ব্যান্ড পার্টির লোকজন দিয়ে ঢোল বাজানোর নামও ছ্যামা নয়। মহিষ দিয়ে ভিক্ষা করে মাইজভান্ডার দরবার শরীফে হাদিয়া নেয়ারও কোনো কৃতিত্ব নেই। এই মহিষের সামনের পায়ে গাছের রদ্দা বেঁধে পেছন থেকে সুচ দিয়ে গুতিয়ে শান্তশিষ্ট পশুটাকে কষ্ট দিয়ে শুধুমাত্র পশুত্বকেই জাহির করা হয়। দিন ধর্ম বাদ দিয়ে অনইসলামিক এবং অসামাজিক কাজ করে আজগুবি স্বপ্নবয়ন করলেও কোনোভাবেই ফকির হওয়া যায় না। দান বাক্সের টাকা নিয়ে মারামারি, এক ভাইয়ের মাথা আরেক ভাই কর্তৃক ফাটিয়ে দেয়া, ভাত বিক্রি করা, কৌশলে মানুষের পকেট কাটার মধ্যেও ফকিরি নেই। গাউসুল আজমের লাকাব নিজ নিজ পীরের নামের আগে পিছে লাগিয়ে দেয়া, এ শুধু গাউসুল আজমের সাথে বেয়াদবির নামান্তর। মুচণ্ড জাহিলের পায়ে সেজদায় পড়ে থাকা এ শুধুমাত্র শয়তানি ছাড়ার কিছুই নয়। দেশ বিদেশে হিন্দুদের মণ্ডপের মতো ছোট ছোট ঘর বানিয়ে সেখানে পূজা অর্চনা করা হিন্দুয়ানি রসম এবং শির্ক। মাইজভান্ডারের নাম ভাঙিয়ে এইসব অপকর্ম করার মানে হচ্ছে মাইজভান্ডারের আধ্যাত্ম শরাফতের বদনাম করা। মাইজভান্ডারের শরাফত সুন্নিয়ত তথা দিনের স্বার্থেই এসব খোরাফাত ভণ্ডামি এবং ভণ্ডদেরকে রুখতে হবে। মাইজভান্ডারের প্রকৃত সমর্থকদের মধ্যে দিন এবং ইমানের খাতিরে এইসব গর্হিত কাজের বিরুদ্ধে বলা মানেই মাইজভান্ডারের বিরুদ্ধে বলা নয়। কেউ যদি এইসব খোরাফাতের বিরুদ্ধে বলে বা লিখে তাকে মামলার হামলা, গালির ঢালিয়ার গুলির বুলি দিয়ে হুমকি দেওয়ার মানে হচ্ছে এরা পুরোটাই বেদিন, আর এটাই তাদের প্রকৃষ্ট প্রমাণ। দিন ইমান সুন্নিয়ত এবং মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মবাদ এবং তার শরাফতের শান রক্ষার্থে আপনি যদি এইসব খোরাফাতের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে খোদ গাউসুল আজম মাইজভান্ডারে যে কত খুশি হবেন, তার করুণাধারা যে কত শত ধারায় আপনার উপর পতিত হবে, এই কথা বলে বোঝানো সম্ভব নয়। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝব ততই মঙ্গল বলেও তারা মত দেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি 1276 হিজড়িতে 33 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সী সৈয়দ আফাসউদ্দিন আহমেদের কন্যা সৈয়দ আলতাফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় তার স্ত্রী মারা যান। সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। 1278 হিজড়ি সালে তাদের প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি 4 বছর বয়সে মারা যায়। এরপর তারা আরও একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তবে সেই পুত্রও অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। অতঃপর 1282 হিজড়িতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফজলুল হক রহমতুল্লাহ আলাই এবং 1289 হিজড়ি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তার দ্বিতীয় পুত্র পিতার পূর্বেই ইন্তেকাল করেছিলেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি 1906 সালের 23 জানুয়ারি 80 বছর বয়সে ধরাধম ত্যাগ করেন। মাইজভান্ডারি তিনি সমাহিত হন এবং তার কবরের উপর বর্তমানে আধুনিক স্থাপত্যশৈলী খচিত এক বিশেষ মাজার বিদ্যমান। গাউসুল আজম কর্তৃক গড়ে তোলা সেই মাইজভান্ডারি শরীফে এখনও লাখো লাখো মানুষের সমাগম লক্ষ্য করা যায়। তবে আগের মতো আর ইসলামের কাছে তেমন কোনো অগ্রগতি নেই। এখনকার সময়ে সেই মাইজভান্ডারি শরীফের নাম ব্যবহার করে প্রতিনিয়তই ঘটছে নানা রকম কুকর্ম। ভান্ডারি শরীফে গান বাজনা থেকে শুরু করে মেয়েদের নৃত্যসঙ্গীত যেন এক নিত্যদিনের ব্যাপার। নানান ধরনের সাজে মানুষ সেখানে ধর্মের নামে করে যাচ্ছে ব্যবসা এবং সাধারণ এবং নিরক্ষর মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। বিপরীতে এই নিয়ে নানান ধরনের বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি হচ্ছে। তাতে দেশের মানুষও দুই শ্রেণীতে বিভক্ত হয়ে এক শ্রেণী মাইজভান্ডারিকে মনে প্রাণে ঘৃণা ও অন্য এক শ্রেণী যতসব ভ্রান্ত ধারণায় লিপ্ত হয়ে আছে। জানি না যে এর থেকে কোনো মুক্তির পথ আছে কিনা। তবে মাইজভান্ডারির প্রকৃত মুরিদদের প্রার্থনা, ভান্ডারি শরীফের আগের সেই সুদিন ফিরে আসুক। প্রিয় ভিউয়ার্স, গাউসুল আজম মাইজভান্ডারি সম্পর্কে অনেক গবেষণা করেই আমরা এইসব তথ্য তুলে ধরেছি। তথ্যগুলো জানার পর মাইজভান্ডারি সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান সময়ে ভান্ডারি শরীফে যে ধরনের কুকীর্তি হয়ে আসছে, এসবের প্রতিকার কিভাবে হতে পারে বলে আপনি মনে করছেন? আর ওইসব কুকীর্তিকারীদের বিচার কিভাবে করা যায়, এইসব বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে সবাইকে অজানা তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আরও এমন বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।